Hey friends, good morning and welcome back to my channel. এখন বাজে সকাল 11:30, যদিও আমার মর্নিং অনেকটা আগেই হয়েছে, কিন্তু এতক্ষণ ধরে আমি কোনো কিছু শুট করার সময় পাইনি। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে চান টান করিয়ে খাওয়িয়ে এখন ঘুমিয়েছে। এখন একটু ফ্রি হয়েছি, কিছুটা সময় এখনও ঘুমাবে, প্রায় 12:30 নাগাদ দ্বিতীয় ঘুমাবে, 1 ঘন্টা। তো এই সময় আমি একটু আমার ব্রেকফাস্ট করে নিই। মা আজকে রুটি বানিয়ে দিল, চিনি দিয়ে খাচ্ছি। এখন রুটিটা খেয়ে আমি ঘরে কিছুটা কাজে মাকে হেল্প করব। যদিও মা কিছুই করতে দেন না, কিন্তু একটু হেল্প না করলে আমার নিজেরই ভালো লাগে না। তো ভাবছি ঘরটাকে গুছিয়ে একটু ঝাড় দিয়ে দেব। আর মনেরও কিছু কাজ থাকে, যেরকম ওর কাপড়গুলো ধুতে হবে, তারপর ওর ফিডিং বোতলগুলো ওয়াশ করতে হবে। এই টুকটাক কাজ কিছু করব, তারপর চান করে একটু টাইম পাবো। টাইম পাবো কি না জানি না, ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আর কোনো টাইম পাচ্ছি না। চলো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আজ। ও এখনও ঘুমোচ্ছে, তাই আমি একটুকু সময় নষ্ট না করে কাজগুলো সেরে নিতে যাচ্ছি। কাজ বলতে সেরকম কিছু নয়, শুধু ঘরটাকে একটু ঠিকঠাক করব। আর আজকাল ঘরটা বড্ড ওগোছালো থাকে, স্পেশালি বেডটা। আমি বারবার এটাকে ঠিক করি, তাও জানি না কেন এত অগোছালো হয়ে যায়। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত তাড়াতাড়ি কাজ করছি। যদি রিয়েল লাইফও এরকম করা যেত কত ভালো হতো, অনেক সময় বেঁচে যেত, অনেক ফ্রি টাইম পাওয়া যেত, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি দিনে বেশ কয়েকবারই ওর ফিডিং বোতলগুলো ওয়াশ করি, আর এখানে আমি সেটাই করছি। এই বোতলগুলোকে ওয়াশ করার পর আমি আবার স্টেরিলাইজ করব, গরম জলে ফুটিয়ে নেব। গরম জলটা বসিয়ে দিয়েছি, এখন জাস্ট বোতলগুলোকে জল দিয়ে ওয়াশ করে স্টেরিলাইজ করে নেব। এখন ঘরটাকে ঠিক করে নিলে আমার কাজ শেষ হয়ে যাবে। Thank you.
আমার ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন কোনো কাজ নেই। এখন আমি চান করতে যাব, আর আজকে ও এখনো ঘুমোচ্ছে। বেজে গেছে, এই জাস্ট আমি যখন সেরে এসে বসলাম, আজকেও আমাকে অনেকটা টাইম দিয়েছে, সেই 11:30টার সময় ঘুমিয়েছে, এখন উঠবে, নড়াচড়া করছে, উঠেই যাবে, কিন্তু তাও অনেকটা টাইম পেয়েছি। তাই বাড়ির কিছু টুকটাক কাজ সেরে এখন একটু বসতে পারছি, কিন্তু আর বেশি সময় আমি ওকে ঘুমাতে দিতে পারবো না, কারণ ওকে ফিট করাতে হবে। আমি ওকে প্রত্যেক 2 ঘন্টা এই উঠেই যাচ্ছে, নড়ছে, উঠে যাবে এখনই। তাও আজকে অনেকটা টাইম পেলাম, এখন একটু খেলা করবে, যদি ওর খাওয়ার টাইম হয়নি। ওকে আমি প্রত্যেক 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তরে খাওয়াই, কিন্তু আমাকে অনেকেই বলেছিল যে 3 ঘন্টাটা অনেক বেশি হয়ে যায় এতটুকু বেবির জন্য। সেটা আমি ডক্টরের সাথে কথা বলেছিলাম, কারণ ও যখন খুব ঘুমায় না, ডিপ ঘুমে থাকলে ও কিছুতেই খেতে চায় না, কোনোভাবেই ওকে উঠিয়ে খাওয়ানো যায় না। আর আজকে একটু ভালো ঘুমিয়েছে, আজকে অ্যাকচুয়ালি ওকে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি, হয়তো একটু আরাম পেয়েছে তাই ঘুমাচ্ছে, কিন্তু এখন উঠে যাবে, ও এখন অনেক নড়াচড়া করছে। এখন বিকেল 6টা বাজে, দুপুরের পর আমি আর কিছু রেকর্ড করিনি, এখনও একটু খেলাধুলা করছে। আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দেব, ও না একটু পরপর খুব ঘেমে যায়, আর ঘামটা যদি শরীরে থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে, তাই আমার বারবার ওকে ড্রেস চেঞ্জ করতে হয়। আর খুব বেশি কিছু ওকে পরাতে পারি না, হালকা পাতলা কিছু পরাতে লাগে, না তো প্রচণ্ড কান্না করে। বুঝতে পারি গরম লাগে বলে, কারণ ফ্যানটা খুব বেশি স্পিডে চলে না, হালকা করে চালানো হয়। আর এখন আপনারা ওর আওয়াজ শুনতে পাচ্ছেন, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ও আমার পাশেই আছে আর খুব চিৎকার করে কথা বলছে। যাই হোক, ও রাত্রি হলেই কথা শুরু হয়, তখনই ওর সব খেলা শুরু হয়। আর ড্রেস চেঞ্জ করার সময় ও খুব বিরক্ত হয় যায়, খুব কান্না করে, এখানেও কান্নাকাটি করছিল, কিন্তু পড়ানো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় আবার। আজকে মনে হচ্ছে মুডটা একটু বেশি অফ, একটু বেশি কান্না করছিল। ও ভিডিও কলে আমার দিদির সাথে কথা বলছে, আর আমার দিদি ফোন করলে ও যে এতটা খুশি হয়, আর ওর সাথে কথা বলতে যে কি ভালোবাসে, ওর ফোন আসলেই ও একদম ওর সাথে কথা শুরু করে দেয়। আমি ভেবেছিলাম হয়তো ও ঘুমিয়ে পড়বে, তাই ঘুম পাড়ানোর চেষ্টা করছি, যদিও একটু ঘুমিয়েছিল কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে গেছে। আর পুরো বিকেলটা ও দোলনাতে থাকতেই ভালোবাসে, ও বিকেল 6টা থেকে রাত্রি 10টা অবধি দোলনাতেই থাকে, আর এখানে আসলেই ও ভালো ঘুমায়, তাই তখন আর ঘুমালো না, আমি এখানে নিয়ে চলে আসলাম। এখন কিন্তু এখানে ও চুপ করে ঘুমিয়ে পড়বে, আর খুব ভালো ঘুমায়, এখানে থাকতে ভালোবাসে, কিন্তু দিনের বেলা রাখলে আবার থাকতে চায় না, এই টাইমটাতেই ভালোবাসে। এখন বাজে রাত্রি 11:10, আর এখানে মা চেষ্টা করছেন ওকে ঘুম পাড়ানোর,
কিন্তু কোনো লাভ নেই, মার পুরো চেষ্টাটাই বৃথা যাবে, কারণ ও এখন কিছুতেই ঘুমাবে না, 2:30 বাজবে ওর ঘুমাতে, আর আমিও প্রিপেয়ার রাত্রি জাগার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, গুড নাইট।